ট্রফি জিতবো, চারটে ট্রফি অবভিয়াসলি ভালো খেললে জিতবো, আর তার সাথে সাথে আমাদের প্লেয়ারদের সঠিকভাবে প্রোগ্রেস হয়, তারা তাদের এভরি ইয়ার এভরি ম্যাচ তাদের ইম্প্রুভ করতে পারে, সেক্ষেত্রেও অন্তত আমি তো কালচার হেরিটেজ আছে। 7 বছর আমি মানে সেভেন ইয়ার্স খেলেছি, তারপরে পাবলিক ক্লাবে খেলেছি। ডিফারেন্সটা আমি জানি এখানকার অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট কীভাবে প্লেয়ারদের সাপোর্ট করে, প্লেয়ারদের নিড কোনটা সেইটা বুঝতে পারে, বাট পাবলিক ক্লাবে কিন্তু সেইটা অনেকটাই কম, একদম ইভেন্টের পলিসির মধ্যে চলে। এই কালচারটা আছে, তো এই কালচারটা আমার ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগে, এবং এই কালচারটা যাতে দীর্ঘদিন থাকবে, এবং অবভিয়াসলি একটা সুন্দর পরিবেশ এবং প্লেয়াররা যাতে এখান থেকে আরও প্রোগ্রেস করতে পারে, পরবর্তী কালে গিয়ে সেই প্লেয়ারও যেমন আমাদের আরও খেলতে চাই, এবং এই ক্লাব থেকে আমার কিছু ইম্প্রুভ হবে, এটাই একটা অ্যাচিভমেন্ট। আমার মনে হয় আমাদের অবশ্যই সর্বপ্রথমে দেখো, ওরা তো দুজন এখন কারেন্ট কোচিং প্লেয়ার, তাহলে আমরা চাই ওরা কোচিংতে আমাদের বাংলাকে যতটা পারে ওইখানে খেলে আমাদের কোচিংটা যদি চ্যাম্পিয়ন করাতে পারে, ছটা ফরম্যাটও খেলবে, দুজনই খেলবে, আমি আশা করছি শুভ সবকটা ফরম্যাট পুরো ফরম্যাট খেলবে, তারপরে যখন আমাদের ক্লাব ক্রিকেটে যখন আমাদের খেলাধুলো করবে অবশ্যই খেলবে। দেখো যারা ছোটোবেলা থেকে এত বছর টেনে দিয়েছে না, 20 বছর প্রায় হয়ে গেছে আমাদের সকলে, কোথাও না কোথাও আমরা শুধু সাইন করার জন্য সাইন করি, আমরা সাইন করে আমরা বাড়িতে বসে থাকতে পারি, অন্তত নিশ্চয়ই দেখব আমাদের অবশ্যই লিগ ম্যাচে আমরা চাইবো সব কটা ইয়াংস্টাররা তাদের পারফরমেন্সে দলটা যেন এগিয়ে যাক, সেমিফাইনাল ফাইনাল যেগুলো ক্রুশিয়াল ম্যাচগুলো হবে অবশ্যই কাণ্ডের এই ঘটনার প্রতি পরিপ্রেক্ষিতে তুমি মৌসুমে যত রান করবে সেই রান তুমি ওই প্রয়াত নির্যাতিকাকে তুমি উৎসর্গ করবে, এরকম একটা জিনিস আমাদের চোখে এসছে, এটা কি সত্যি না? তাড়াতাড়ি ছাড়া, তবে এটা সত্যি যে বর্ষা ক্রিকেটারের যে স্বীকৃতি পেয়েছি সেইটা আমি ডেডিকেট করেছি আমাকে, এইটুকুনি পর্যন্ত, এর বাইরে আমাকে আমার আমি কোনো কমেন্ট ছিলাম, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে আর না কোয়েশ্চেন থাকে তাহলে আমি ব্যাপারে বলি।
চাইবো যে clarification, OJ vision and coach. Vision is a program of development. Vision and coach does not decide the Bengal team, or he does not participate in the meetings of the selection of the Bengal team. So, OJ cricketer's development as a development program. So, apnara je proshno ta bolchen seta jedino hoyto directly coach of a Bengal team of his shedding more of a conflict that way, but since he's in a different development program, shei hishebe eita otota ashbe na, particularly since he's not taking money this season. Company logo ache kaleidoscope bole, but jeitu an event management and film production company, so I have an access to lot of corporate clients. কালকে হতেই পারে যে আমি চার পাঁচটা এমন কর্পোরেট ফ্লাইটের লোক আনাতে পারলাম যেখানে আমার লোকটাই চলে গেল, বিকজ দে গিভ আস মানি। তো সেই হিসেবে আমি নিজেকে স্পন্সর বলতে চাই না, আমি নিজেকে বলতে চাই যে আমি কালীঘাট ক্রিকেট ক্লাবের দায়িত্ব নিয়েছি যাতে ক্রিকেট টিমটা ভালোভাবে পারফর্ম করতে পারে। মনোজ যেখানে আছে চুক্তির ব্যাপারে দীর্ঘমেয়াদী চুক্তি নবীকরণ আদৌ দরকার পড়বে কিনা জানি না, জীবৎকালে যদি না আমি কোথাও ফেল করি তা কারণ। সর্বপ্রথমে নমস্কার সবাইকে, আসার জন্যে সকলকেই অসংখ্য ধন্যবাদ। এত কম সময়ের মধ্যে আপনারা সবাই আসতে পেরেছেন। একটু আগেই বাবুল সাহেব বললেন আপনাদের কাছে কি আমাদের কালীঘাট ক্লাবের একটা ইতিহাস আছে, হেরিটেজ আছে, স্পোর্টস কালচার আছে, সেটা আমরা সবাই থেকে কালীঘাট মন্দিরে ঢুকেছিলাম তবে থেকেই সেই মনোভাবটা, সেই অ্যাটমসফিয়ারটা, সেই কালচারটা আমরা দেখতে পেরেছিলাম বলে ছোটোবেলায় বাংলার হয়ে যখন জুনিয়র লেভেলস খেলি তখন থেকেই আমাদের ইচ্ছা সবসময় থাকতো কি কালীঘাটের মতন একটা স্পোর্টস কালচার ক্লাব যেখানে অ্যাটমসফিয়ার, অ্যাম্বিয়েন্স, কোনো প্রেশার, কোনো চাপ সেরকমভাবে অফিসারদের কাছ থেকে আসে না, তাই জন্যে সবসময় প্রত্যেক বছরই খেলার ইচ্ছা থাকতো আর খেলেওছি, আমরা অনেক বছরও খেলেছি। তাই জন্যে এই সুযোগটা নিয়ে আমি বাবুল স্যারকে আজকে উপস্থিত আছেন ওনাকে ধন্যবাদ জানাতে চাই। ওনার সঙ্গে সঙ্গে কুণাল দাও এই ক্লাবের সঙ্গে অনেক বছর ধরে অ্যাসোসিয়েটেড আছেন, ক্লাবকে বিভিন্নভাবে উনি স্পন্সর করেন আর করে গেছেন, আর উনি খেলা প্রেমী একটা মানুষ, সবসময় যারা ভালো খেলে আর ভালো প্রচেষ্টা করে খেলার জন্য তাদেরকে সবসময় এনকারেজ করে, তাকেও ধন্যবাদ জানাবো। আর সঙ্গে আমাদের নতুন আমাদের ক্লাবে যোগ দিয়েছে অনেক অভিনন্দন না আমাদের ক্লাবের এই বছর থেকে কালীঘাট ক্লাবে, আর উনি এখন স্পন্সরশিপ থেকে শুরু করে সব কিছু ঘরে চাপ ওনার উপরে আছে, সঙ্গে তো আছে বাবু স্যার আছে, কোনাল দ্বারা আছে, কিন্তু বেশি চাপটা ওনার উপরেই আছে, সেই চাপটাকে আমরা হালকা করার জন্য আমরা সবাই মিলেমিশে চেষ্টা করবো ট্রফিটা জেতার। আর এই দুজনের সম্বন্ধে কী বলবো, আর পাশে হিরক আছে আমাদের তিন বছর ধরে যবে থেকে ক্লাবে এসেছে, হিরক বেশ ভালোভাবে ক্লাবটাকে চালাচ্ছে, মোটামুটি সব দায়িত্বগুলোকে পালন করে যাচ্ছে। আর ডান দিকে আর বাঁ দিকে যে দুটো প্লেয়ার বসে আছে তাদের ব্যাপারে যতটা বলা যায় ততটাই কম হবে আমার আমার নলেজে, কেন একদিকে ইমান শাহ কিংবদন্তী প্লেয়ার, ছোটোবেলা থেকে আমরা একসঙ্গে শুরু করেছিলাম কালীঘাটে, অবশ্যই একসঙ্গে কালীঘাটে বলছি কাস্টমসে শুরু করেছিলাম, সেইখান থেকে জার্নিটা আমাদের কালীঘাট অব্দি এসেছে, তার মাঝখানে অনেক বছর আমরা বাংলার হয়ে খেলেছি, আমি বরাবরই বলেছি যখন আমি খেলতাম তখনও বলেছি, এখন ধারাভাষা যখন দিই তখনও বলি আর এখনও বলেই আছি, এটা বলতে আমার কোনো দ্বিধা নেই কি আমাদের এম এস ধোনি হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট এফেক্টিভ উইকেট কিপার্স ইন্ডিয়া হ্যাজ এভার প্রোডিউসড, বাট আমার চোখে দেখা আর কাছ থেকে দেখা অনুভব করা এক্সপিরিয়েন্স করা প্রত্যেকে ভালো উইকেট কিপার আমাদের ইন্ডিয়ার ইতিহাসে, আমি আমি বলতে পারি আমার খেলার অভিজ্ঞতা দিয়ে কি কেউ সেরকম
ওর আশের পাশে কেউ আসতে পারে না, মানে ন্যাচুরাল এবিলিটি উইথ ল্যাটারাল রিচ থেকে শুরু করে কুইক রিফ্লেক্সেস থেকে শুরু করে মানে রিতিমান ইজ দ্য বেস্ট ক্রিকেট কিপার ইন্ডিয়া হ্যাজ এভার প্রোডিউস ইন ইন্ডিয়ান হিস্ট্রি। এটা কি কোনোভাবে স্বার্থ সংঘাত তৈরি করবে না, মানে ইংলিশে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কিন্তু একটা। এবার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যদি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে চোখ দিয়ে যদি দেখো তাহলে অবশ্যই বলবে হ্যাঁ। বাট যদি আমাদের বাডিং ক্রিকেটার্সরা, এই যে তোমাদের সঙ্গে তোমাদের পেছনে এই যে বাডিং ক্রিকেটার্সদের একবার যদি ক্যামেরা ঘোরাতে পারো তাহলে বুঝতে পারবো এরা যে আজকে আমাদের এইখানে প্রেস কনফারেন্সের মধ্যে তারা কান দিয়ে চোখ দিয়ে দিয়ে দেখছে, তাদের মধ্যে যে ইন্সপিরেশন যা মোটিভেশন তারা যা পাবে আমাদেরকে যদি দেখে মাঠের মধ্যে এসে, সেটার জন্যই খেলা। আর খেলা মানে কি আমি টাকা নিয়ে খেলা না, আমি তো টাকা নিচ্ছি না তো স্যার, আমি টাকা নিচ্ছি না এখানে। তো যেখানে টাকা ইনভলভ নেই, আর যদি আমার ছোটোবেলা থেকে আজ পর্যন্ত যা আমি হয়েছি সেটা ক্রিকেটের জন্যই হয়েছি, শুধুমাত্র একটা জায়গায় আমি তো সব ক্রিকেটিং নলেজটা দিতে চাই না, মানে আমি তো ওইখানে সীমিতবদ্ধ হতে চাই না। আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে কি আমি ক্রিকেটটা যেটা আমি অভিজ্ঞতা পেয়েছি, নলেজ পেয়েছি, শিখেছি, সেগুলো আমি বাকি সব ছেলেদের মধ্যে এটাকে ছড়াতে চাই। তার মধ্যে যদি সবাই যদি বলে হ্যাঁ এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তাহলে হবে, তারপরে দেখা যাবে কী করবো ফিউচারে। বাট একটা কথা ক্লিয়ার করতে চাই, অবশ্যই সিএমিতে যখন আমি ভিশনের কোচ হয়ে এসেছি আমার উদ্দেশ্য টাকা ছিল না, আমার উদ্দেশ্য ছিল কি গিভিং সামথিং ব্যাক টু দ্য ক্রিকেট কমিউনিটি, সেই উদ্দেশ্যটা আমার এখানেও আছে। আমি একটা দুটো ম্যাচ অবশ্যই অবশ্যই খেলবো, বাট এখানে কালীঘাট আমি টাকা নিয়ে সাইন করিনি, আমি খেলছি অ্যাজ আ ইন্ডিভিজুয়াল হিসাবে, যেখানে আমি চেষ্টা করবো আমার যা জ্ঞান আছে আমার এই ইয়াং ছেলেগুলো যারা নতুন নতুন সাইন করেছে তাদেরকে শেয়ার করে একটা ট্রফি যদি জিততে পারি, একটা মানে মিনিমাম তাহলে ওইটাই আমার মূল লক্ষ্য। বড় ক্রিকেট হেরিটেজ আছে এই ক্লাবে, অনেক লেজেন্ডারি ক্রিকেটার্স খেলে গেছে, মানে কিছু নেম এনি ক্রিকেটার কোনো না কোনো সময় কালিয়ার ক্লাবে খেলে গেছে। তা আজকে কালিয়ার ক্লাবের প্রাউড প্রিভিলেজ যে আমাদের মধ্যে আমরা মনোজ, ঋদ্ধিমান আর অনুষ্ঠানকে পেয়েছি, দে উইল বি পেইং পার প্লেইং ফর দ্য ক্লাব টুগেদার, উইচ ইজ টুডে মানে কী বলবো, ইটস আ বিগ অ্যাচিভমেন্ট। দ্য ক্লাব ইজ রিয়েলি প্রাউড অ্যান্ড রিয়েলি প্রিভিলেজ যে এরা তিনজন একসঙ্গে এই ক্লাবের জন্য খেলবে, অ্যান্ড দে হ্যাভ হিউজ কন্ট্রিবিউশনস ফর বেঙ্গল ক্রিকেট, আর ইন ফিউচার অলসো হয়তো ওরা দে উইল কন্টিনিউ টু সার্ভ বেঙ্গল ক্রিকেট। আর কালিঘাট ক্লাব অবভিয়াসলি তো বললাম যে ইজ রিয়েলি প্রিভিলেজ যে ওদের মধ্যে আছে, ওদের আমরা পেয়েছি। আর সেকেন্ডলি হচ্ছে কালিয়ার ক্লাবের হিস্ট্রিটা রিচ হিস্ট্রি, উই আর অলমোস্ট রিচিং 100 ইয়ার্স। এই ক্লাবে অনেক প্লেয়ার খেলে গেছেন, সুভাষ গুপ্তে খেলে গেছেন, দাতু ফাতকার খেলে গেছেন, মানে পুরনো পুরনো, তবে পরের দিকের বেশিরভাগ প্লেয়ারই খেলে গেছেন, এবং মনোজ, ঋদ্ধি, অনুসূত আগে খেলেই গেছে। তো ইট হ্যাজ আ ভেরি ভেরি রিচ হেরিটেজ, মানে ফর্মার চিফ মিনিস্টার সিদ্ধার্থ শঙ্কর রায় অলসো প্লেড ফর দিস ক্লাব। আর তো এই ক্লাব তো দিস ইজ বেসিক্যালি আ রিচ ক্রিকেট ক্লাব, এবং সেই যাতে ক্রিকেট হেরিটেজকে আমরা বজায় রাখতে পারি সেটাই হচ্ছে আমাদের ক্লাবের এন্ডেভার। এবার আমি রিকোয়েস্ট করবো আপনারা কোয়েশ্চেন।